এরা বাজার থেকে কেনা। নমস্কার বন্ধুরা, তো আজকে নিয়ে না থাক, আজকে বলে দিই আমার সকল বন্ধুদেরকে শুভ বিজয়া। আশা করি দুর্গা পুজো ভালো কাটিয়েছেন, খুব প্রণাম নেবেন, বড়রা প্রণাম নেবেন, আর বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা। আর কি বলবো, আশা করি পুজোটাকে ভালো করে কাটিয়েছেন। আর বলে দিই পুজোতে আমাদের সেইভাবে ভিডিও আসেনি, অনেকদিন পর আজকের ভিডিও আছে। যেগুলো ভিডিও এসেছে সেগুলো পুরনো ভিডিও করা ছিল, তাই আপনারা অনেক কিছু লিখেছেন যে পুজো নিয়ে কিছু কথা বললেন না, পুজো নিয়ে কেমন কাটালেন বা পুজো আমাদেরকে উইশ করলেন না, এসব লিখেছেন। তো আমি বলে দিই, আমাদের আগেও বলেছি এখনও বলে দিচ্ছি, আমাদের অনেক ভিডিও করা থাকে, তো যখন যেমন সময় হয় সেগুলোকে করে দিই। তো এই পুজোতে পাশেই গান বাজে, তো আমাদের তিনটে পুজো বাড়ির সামনেই, পুরো তিনটে মাইক পুরো আমাদের বাড়ির ছাদের ওপরে লাগানো থাকে, ঠিক আছে। তো ভিডিও করা যায় না, তো যে ভিডিওগুলো আপনারা দেখেছেন পুজোতে সেগুলো পুজোর আগের ভিডিও। তো আমাদের আরও যে দুটো চ্যানেল আছে তাতে এবারে পুজোর ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। সেই চ্যানেলের লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর আজকে আমাদের নতুন ভিডিও আছে, এটা তো বলে দিই কী কী নেওয়া হয়েছে ভিডিওতে। তার আগে বলবো, আমাদের যে ভিডিওটা লাস্ট আপলোড হয়েছে, মানে পুজো পরিক্রমা, দু তিনটে ঠাকুর দেখেছিলাম, না অনেক ঠাকুর দেখেছি, তো বেস্ট ঠাকুরগুলো তোমাদের সামনে দিয়েছি। ছোট একটু করে ভিডিওটা বানানো হয়েছে, বেশি বড় নয়। তো যাই হোক, এখনো অনেক ঠাকুর দেখা, মানে ভিডিও আছে, তো দেখা যাক কি হয়। তো আজকে চ্যালেঞ্জ হবে, তিনটে রাউন্ড হবে, কি কি হবে বলে দাও। হ্যাঁ, আছে লুচি বা পুরি, আলুর দম, সুন্দর একটা আলুর দম, তো এটার সাথে এটা একটা চ্যালেঞ্জ হবে। আছে ঘুগনি, ঘুগনি আছে, স্পাইসি ঘুগনি চাট মশলা দিয়ে করা। আর আছে সিঙ্গাড়া, দুটো করে সিঙ্গাড়া স্যালাডের সস, তো এটা একটা একটা করে চ্যালেঞ্জ হবে। তো তিনটে রাউন্ডে তিনটে পানিশমেন্ট, অবশ্যই সবটা দেখবে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। যা স্টার্ট করি, প্রথম হবে লুচি আলু দম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 2 1 এন্ড গো। তো এটা একটু শক্ত ছিল বলে না, দুর্দান্ত একটা আলুর দমের সাথে লুচিটা শেষ করলাম, কেমন হয়েছে? ভালো, দারুণ।
যাই হোক পানিশমেন্ট আছে দিয়ে দাও তো পানিশমেন্টের থালি কি খাবে তোমার পছন্দ মতো একটা তুলে নাও সবকটাই হেভি কি খাবো রসুন লঙ্কা আদা আদা মাংসটা হলেই হয় আদারাই খাই পানিশমেন্ট হয়ে গেল এটুকু দিতে পারলেও শান্তি লাগে তাহলে বন্ধুরা নেক্সট রাউন্ডে ফিরে আসছি তো ফ্রেন্ডস সেকেন্ড রাউন্ড আছে সেকেন্ড রাউন্ডে কি খাবো ঘুগনি ঘুগনি খাবো তো এই ঘুগনিটা শেষ করতে হবে দেখা যাক কে উইনার হয় তো কাছে টেনে নিলাম তো অনেকটাই আছে লঙ্কা প্রথমেই একটা লঙ্কা উঠলো আচ্ছা যাই হোক 3, 2, 1 and start তো উপর দিয়ে চাট মশলা দেওয়া ডান চাল তো ঠাকুর দেখতে গিয়ে কে কে প্যান্ডেলের সামনে বা ওই যে রাস্তাতে বিক্রি করে না ঘুগনি ওলার সামনে কে কে ঘুগনি খেয়েছো কমেন্ট করো কারণ আমি খাইনি ফুচকা খেয়েছি খালি পানিশমেন্টে ফিরছি কি ঝাল বাপরে ঘুমটা ঝাল ছিল লঙ্কা ঝাল ছিল লঙ্কা দেওয়া ছিল আচ্ছা পানিশমেন্ট চলে এসেছে এখনো তিন রকমই আছে কি খাবে খাও মানে পছন্দ করতে দিচ্ছ পছন্দ কোনো বাধ্যবাধকতা নেই ভেবি ঝাল লেগেছে তাহলে আদাটাই খাবো রসুনটা বিকট একটা গন্ধ আর টেস্টটাও খুব একটা ভালো না দেখো আ এটা ঝাল আছে খাওয়ার পরে বুঝতে পারে তাহলে নেক্সট রাউন্ডে ফিরছি আর একটা রাউন্ড পড়ে আছে সিঙ্গারা বা সমোসা একটা রাউন্ড একটা পানিশমেন্ট হ্যাঁ পুরোটা শেষ করতে হবে তবেই উইনার হতে হবে কাউন্ট করো 3, 2, 1 এন্ড স্টার্ট এটা বাজার থেকে কেনা আমাদের মিষ্টির দোকানে ও খেয়ে নিয়েছে এটা আমি আর কমপ্লিট করবো না পরে খেয়ে নেবো তবে জলটা খাও খুব ভালো টেস্ট আচ্ছা পার্টিসিপেন্ট
তো পানিশমেন্ট আমি আজ ওকে দেবো এইটা আমি নাও লঙ্কা একটা পাকা লঙ্কা খাও খাও আবারে ও ওই জন্য রেখেছো তো তো যাই হোক অনেকদিন পর তোমাদের সামনে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসতে পেরে আমরা খুব খুশি খুব এনজয় করলাম খাবারটা নিয়ে তো কেমন লাগলো খেলাম চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে ভালো লাগে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর যদি একটু বেশি ভালো লাগে থাকে সাবস্ক্রাইবটাও করে নিতে হবে হ্যাঁ আর যারা নতুন আছো নতুন আজকে আমাদের চ্যানেল ভিডিও দেখলে তাদেরকে ওয়েলকাম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটি থাকবেন তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই